পেট্রোল ডিজেলের সাথে কেরোসিন তেল মিশিয়ে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত মহিপাল এলাকায় একটি পেট্রোল পাম্পে। এই ইস্যুতে এদিন ওই পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন গাড়ির চালকেরা। ধীরে ধীরে উত্তেজনা চরম আকার ধারণ করে, রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। ওই এলাকার পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরা এবং বেশ কিছু মেশিন ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জনরোষের শিকার হয় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারও, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। যখন মহিপাল পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়ে আছি, সকালে এসে দেখলাম সব গাড়িওয়ালা এসে হাঙ্গামা করতে, শুনলাম ডিজেলের মধ্যে পেট্রোল মিশানো কেরোসিন মিশানো হয়েছে। আমি একটু হাত দিয়ে শুনে দেখলাম যে ওর জন্য কেরোসিন চলে বন্ধ করছে, আর মিশানো হয়েছে 100%। তারা পরীক্ষা নিরীক্ষা করে যারা হ্যান্ডেবার রয়েছে, ওই যে এখন স্পোর্ট রয়েছে, মিশানো হয়েছে 100%, এবং ডিজেলও আছে পেট্রোলও রয়েছে, কেরোসিনটা মিশানো হয়েছে 100%। এটা একটা ব্যবস্থা করা হোক বলে আমি চাই আর কি। বললাম যে আগে থেকে গাড়িগুলো সব টের পায়নি, ঠিক হয়তো ভাবছে যে গাড়িগুলো হয়তো লস চলছে বা গাড়ি দাম হচ্ছে বা গাড়ি বন্ধ হচ্ছে, তার গাড়ি প্রবলেম হতে পারে ভাবছে, কিন্তু কান্নাটা হয়তো অনেক দিন ধরেই চলছে ব্যাপারটা বুঝছে। আচ্ছা, আপনারা এখন কী চাইছেন? আমরা চাই যে গাড়িগুলো ক্ষতিপূরণ দিতে হবে, ভালোভাবে যেন সলিউশন হয়, প্রশাসনিক সব পদক্ষেপ নিচ্ছে। এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জেরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সদস্য সুরজিৎ ঘোষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখো, আইন নিজের হাতে কখনোই কোনো পাবলিকের তুলে নেওয়া উচিত না, কারণ কোনো পাবলিককে এই গভর্নমেন্ট বা আমাদের ভারতের সংবিধান এই রাইট কখনো দেয়নি যে তুমি তোমার ব্যবস্থা তুমি ওখানে করে নিতে পারো। সেখানে পুলিশ আছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার আছে, সেখানে অয়েল কোম্পানির সমস্ত নাম আছে, বা ডিলারের সঙ্গেও কথা বলা যেতে পারে যে আমাদের মনে হচ্ছে এইটা। তার মানে তাকে মারধর করা, তাকে একটা মানে সিভিক ভলেন্টিয়ারদের এইভাবে মাথা ফাটিয়ে রক্তপাত ঘটানো, এইগুলো কিন্তু আমরা একদম বরদাস্ত করব না, আমরা টলারেট করব না, আমরা উপযুক্ত জায়গায় জানিয়েছি। দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ, কুশমন্ডি।